শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আমি বর্ষা, আশিলা আমি গ্রীষ্মের প্রদাহ শেষ করি, মায়ার কাজল চোখে মমতায় বর্ম পুট ভরি। বন্ধুরা, ব্যক্তিতে বৈচিত্র্যে বাংলাদেশের বর্ষাকালের তুলনা নেই। ঠিক কোন দিনটিতে যে তার সমাপ্তি, হিসেবের খড়ি দিয়ে সেই সীমারেখা টানা দুষ্কর। মহাকবি কালিদাস আষাঢ়স্য প্রথম দিবসে মেঘের আবির্ভাব দেখেছিলেন, কিন্তু বাংলাদেশে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আশ্বিনের মাঝামাঝি বর্ষার পরিধি বিস্তার। তবে একথা ঠিক যে আষাঢ় শ্রাবণেই বর্ষার পরিপূর্ণ রূপ বৈভব দেখা যায়। সুপ্রিয় শ্রোতা, ঋতুচক্রের দেশ আমাদের এই বাংলাদেশ। ছয়টি ঋতুর বিচিত্র রূপের মধ্যে আমরা ডুবে থাকি সারাটি বছর। একটা ঋতুর মনোমুগ্ধতার রেশ কাটতে না কাটতেই এসে যায় আরেক ঋতুর রূপের বাহার। সে রূপ শুধু আকাশ বাতাস আর প্রকৃতি ঘিরেই নয়, তার ছোঁয়া লাগে প্রতিটি প্রাণের গভীরে। শীতের বুড়ি পালিয়ে যেতেই কালো কোকিলের কুহু স্বরে মন ওঠে ভরে, আবার সূর্যের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে ওঠে প্রাণীকুল, প্রকৃতিও হয়ে পড়ে কেমন বিবর্ণ বিষণ্ন। বর্ষাকালে নতুন নতুন আনন্দের মধ্যে সময় কাটলেও কম বেশি অনেক মানুষই নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়। বিশেষ করে গরিব মানুষের কষ্টের সীমা থাকে না। কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়, ডুবে যায় অনেক ঘরবাড়ি, তখন তার আশ্রয় নেয় কোনো স্কুল ঘরে অথবা উঁচু কোনো রাস্তার ওপর। অনেক সময় খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়। ঘরে ঘরে দেখা দেয় জ্বালানির অভাব, শুরু হয় ছেলেমেয়েদের পেটের পীড়াসহ নানা ধরনের অসুখ বিসুখ। তবে এ সময় 0-5 বছর বয়সী বাচ্চাদের একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ শিশুদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। বর্ষাকালে পানিবাহিত রোগ বেশি দেখা যায়, যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড ইত্যাদি। বিশেষ করে এখন ডেঙ্গু ও চিকুনগুনিয়া চারদিকে ছড়িয়ে পড়ে, তাই সর্দি, জ্বর, কাশি বা অন্যান্য সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আমাদের সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সুপ্রিয় শ্রোতা, এবার করোনা ভাইরাস প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। বৈশ্বিক মহামারীতে পুরো বিশ্ব আবার অপরিচিত হয়ে উঠেছে, থমকে গেছে অর্থনীতির চাকা। একটি মহামারী কাল পেরিয়ে জীবন জেগে থাকবার স্বপ্ন আগামীতে এভাবেই চলতে হবে আমাদেরকে। কলেরা গুটি বসন্ত নির্মূল হয়েছে, টাইফয়েড আগের মতো ভয়াবহ নয়, কিন্তু করোনা, মুখে মাস্ক সেঁটে বসে থাকি আমরা। আমরা লড়ছি এক অদৃশ্য ভাইরাস করোনার বিরুদ্ধে। সারাক্ষণ ভয়, কখন কি হয়ে যায়। আতঙ্কে ভয়ে করোনা আমাদের জীবন বদলে দিয়েছে অনেকখানি। সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মমাফিক চলা ও সুস্থ থাকাই করোনা সংক্রমণ রোধের একমাত্র পথ। আসুন আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনাচরণে অভ্যস্ত হই। এতে নিজেরাও সুরক্ষিত থাকব, অন্যকেও বাঁচাতে সহায়ক হব। এই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সঙ্গে আছি আমি আহসান হাবিব বাপ্পি, আমি ফাতিমা আফরোজ সোহেলি। বন্ধুরা, শুরুতেই আজ মঙ্গলবারের আয়োজন সূচির দিকে চোখ বুলিয়ে নিচ্ছি। অনুষ্ঠানের ধারাবাহিকতায় আপনাদের জন্য রয়েছে অতীতের নানা গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য নিয়ে এই দিনে পর্ব। এরপর আরও শুনবেন অসমাপ্ত আত্মজীবনী পর্ব, রয়েছে মুক্তিযুদ্ধ আমার অহংকার ও শ্রমকণ্ঠ পর্ব। এরপর আরও থাকছে উৎসবে বাংলাদেশ এবং শেষ পরিবেশনায় আমাদের গান পর্বে শুনবেন একটি দেশের গান। এই হলো আমাদের আজকের পরিবেশনা। তাহলে আর সময় নিচ্ছি না, আপনাদের নিয়ে সরাসরি চলে যাচ্ছি মূল পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, শুরুতেই শুনবেন অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য তথ্য নিয়ে সাজানো এই দিনে পর্ব। ১৫১৯ খ্রিস্টাব্দের আজকের এই দিনে ব্রিটেনে দাস প্রথা বাতিল হয়। ১৮৮৯ সালের এই দিনে কবি শেখর কালিদাস জন্মগ্রহণ করেন। রসকল্পনা ও কবিতার সহজ সরল ও অনাড়ম্বর ভাষার ব্যবহারে তার কাব্যগুলো পাঠকদের কাছে আজও হৃদয়গ্রাহী হয়ে আছে। আখ্যানমূলক কবিতা রচনাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন রবীন্দ্র ভাবনার এ কবি। সাহিত্যের স্বীকৃতি স্বরূপ ১৯২০ সালে রংপুর সাহিত্য পরিষদ তাকে কবি শেখর উপাধিতে ভূষিত করে। ১৯৫৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেয় জগত্তারিণী স্বর্ণপদক ও আনন্দ পুরস্কার। ১৯৬৩ সালে লাভ করেন সরোজিনী স্বর্ণপদক ও আনন্দ পুরস্কার।
সর্বকালে সেরা দাবারু পল মার্ফি জন্মগ্রহণ করেন 1837 সালের আজকের এই দিনে। 1959 সালের এই দিনে নাট্যকার তুলসী লাহিড়ী মৃত্যুবরণ করেন। বিখ্যাত নাট্যকার, অভিনেতা, গ্রামোফোন কোম্পানির সুরকার, বাংলা সাহিত্যের জনপ্রিয় চিত্রনাট্যকার তিনি। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। বন্ধুরা, জানিয়ে দিলাম ঐতিহাসিক কিছু ঘটনার কথা। আর হ্যাঁ, আজ নিশ্চয়ই আপনাদের অনেকেরই জন্মদিন। আজ যাদের জন্মদিন সবাইকে। শ্রোতা, আমরা জানি মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা, যে রাষ্ট্রের মর্মবাণী হবে গণতন্ত্র, যে রাষ্ট্রে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ মুক্তির আস্বাদ নিয়ে বসবাস করবে। এসব কথাই বঙ্গবন্ধু লিখে গেছেন তাঁর অসমাপ্ত আত্মজীবনী পর্বে। দর্পণের এবারের পর্ব অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে অংশবিশেষ পড়ে শোনাচ্ছেন খোন্দকার শামসুজ্জোহা। সালাম খান সাহেব, জেলা লীগের সম্পাদক, বাড়ি গোপালগঞ্জ, তাঁরও আপত্তি রয়েছে এত বড় কনফারেন্স হবে তাঁকে বলা হয় নাই বা তাঁর সঙ্গে পরামর্শ করা হয় নাই। তিনিও খবর দিয়েছেন যাতে নেতারা না আসেন। আমাকে সকল নেতাই জানতেন ভালো কর্মী হিসেবে, আমাকে সকলে স্নেহ করতেন। শহীদ সাহেবও বলে দিয়েছেন সকলকে কনফারেন্সে যোগদান করতে। আমাকে অপমান করলে, আবার একবার মত দিয়ে না গেলে কলকাতায় ছাত্রদের নিয়ে যে গোলমাল করব সে ভয়ও অনেকের ছিল। সকলকে নিয়ে আমি গোপালগঞ্জ উপস্থিত হলাম। নেতারা বিরাট সংবর্ধনা পেলেন। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে গোপালগঞ্জ শহর মুখরিত হয়ে উঠল। নেতারা জনসমাগম দেখে খুবই আনন্দিত হলেন। সভা হবে, কিন্তু প্যান্ডেল গত রাতে ঝড়ে ভেঙে গিয়েছে। নৌকার বাদামগুলি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেই ভাঙা প্যান্ডেলে সভা হলো। রাতেই সকলে বিদায় নিলেন। আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল। এত টাকা আমি কোথায় পাব? বাদামগুলি ছিঁড়ে গেছে, এখন তো কেউই এক টাকাও দেবে না। নেতারাও জিজ্ঞেস করলেন না। যাদের বাদাম এনেছিলাম তারা অনেকেই আমাকে স্নেহ করত, তারা অনেকেই অর্থশালী, আর তাদের ছেলেরা প্রায়ই আমার দলে। অনেকে ছেঁড়ে বাদাম নিয়ে চলে গেল, আর কিছু লোক উস্কানি পেয়ে বাদাম নিতে আপত্তি করল। তারা টাকা চায়, ছেঁড়া বাদাম নেবে না। আমি কি করব? মুখ কালো করে বসে আছি। অতিথিদের খাবার বন্দোবস্ত করার জন্য আমার মা ও স্ত্রী গ্রামের বাড়ি থেকে গোপালগঞ্জের বাড়িতে এসেছে 3 দিন হল। আমার শরীরও খারাপ হয়ে পড়েছে অত্যধিক পরিশ্রমে। বিকালে ভয়ানক জ্বর হলো। আব্বা আমাকে বললেন, তুমি ঘাবড়িয়ে গিয়েছো কেন? আব্বা পূর্বেও বহু টাকা খরচ করেছেন এই কনফারেন্স উপলক্ষে। প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যাশা করি 71-এর অবিনাশী চেতনায় সঞ্জীবিত বাংলাদেশের জনগণ আজীবন সোচ্চার থাকবে। সমৃদ্ধ গণতান্ত্রিক অসাম্প্রদায়িকতার পথে সব বাধা দূর হয়ে মুক্তি ও স্বাধীনতার নতুন চেতনায় আলোকিত বাংলাদেশের বিজয় কেতুন উড়বে বিশ্ব মাঝেও। বিজয়ের কথাই এবার শুনবেন মুক্তিযোদ্ধা আমার অহংকার পর্বে। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শুনবেন মোহাম্মদ মিজানুর রহমানের গ্রন্থনা উপস্থাপনায়। বন্ধুরা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছেন, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই সমস্ত বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের যে সকল বীর মুক্তিযোদ্ধারা আমাদের মাঝে বেঁচে আছেন জীবন্ত কিংবদন্তি হয়ে, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে বর্তমান প্রজন্মের মানুষদের ধারাবাহিকভাবে আমরা পরিচয় দিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। শ্রোতা বন্ধুরা, এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সুলতান আহমদের সাথে, যিনি যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সুলতান আহমদ, আপনি কেমন আছেন? ভালো আছেন স্যার। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে 1971 সালে আপনি কোথায় ছিলেন এবং কিভাবে মহান মুক্তিযুদ্ধে যোগদানে প্রেরণা পেলেন, উৎসাহী হলেন? আমি 1971 সালে গাসা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলাম, যখন কিনা দেশের যুদ্ধ লাগে 71 সালে। বঙ্গবন্ধু ডাকে এদেশে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে,
আমিও সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন আমি ভারতে চলে যাই, ভারতে গিয়ে ওখানে হাঁপানি ক্যাম্পে থাকি। হাঁপানি ক্যাম্প থেকে আমাদের রিক্রুট করে আমাদের শ্রীপুরে এমপি কলিমুদ্দিন সাহেব, ওখান থেকে আমরা লেবুচোরা ক্যাম্পে চলে যাই। লেবুচোরা ক্যাম্পে আমাদের ট্রেনিং হয়, ট্রেনিংয়ের পরে আমাদের ওখান থেকে হেড অফিসে নিয়ে যায়, ওখান থেকে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই যে বাংলাদেশে ফিরে এলেন, কোথায় যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের যদি ঘটনাগুলো শ্রোতা বন্ধুদেরকে বলেন? আমরা প্রথমেই যখন কিনা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের জন্য কুমিল্লা হাতিয়া দ্বীপের বর্ডারে আমরা আসি, আমরা ছিলাম ঢাকা স্পেশাল বাহিনীর মুক্তিযোদ্ধা। আমাদের যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ছিলেন মতিউর রহমান বীর বিক্রম, ওনার আন্ডারে আমরা 150 জন মুক্তিযোদ্ধা ছিলাম। আমরা বর্ডারে আসার পরে হাতিয়া, ওখানে আমাদের একটা পুরো ফাইট হয়ে গেছিলো। ওখানে বর্ডারে আমাদের মুক্তিযোদ্ধা আক্রমণ করেছিল, আমরা তখন ছিন্নভিন্ন হয়ে গেছিলাম। ওখানে আমাদের বাউল কলেজের প্রফেসর সাহেব আহত হয়েছিল, তারপরে সারা রাত আমরা ওখানে ছিলাম। সারা রাত থাকার ভোরে আবার আমরা বাংলাদেশে মুভ করি। আপনি সম্মুখ সমরে কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? আমি কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছি, তার মধ্যে আমরা রামচন্দ্রপুরের বাজার, ওখানে আসার পরে কুমিল্লা যুদ্ধ করে প্রথম আমরা আমাদের গ্রুপ জাতীয় পতাকা আমাদের উত্তোলন করেছিলাম ওই যুদ্ধে, ওখানে জয়লাভ করে রামচন্দ্রপুরের বাজার, সেটা কুমিল্লা। ওখান থেকে পরে আমরা আসি নরসুন্দিতে পাঁচদোনা গ্রামে। পাঁচদোনা গ্রামে আমরা একটা আলগি প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারিতে আমরা অবস্থান নিই। ওখানে আমাদের 2 দিন যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। ওই এলাকার কিছু কিছু মানুষ আমাদের বিরোধিতা করে, আমরা প্রাইমারি স্কুলে থাকি। পরে নরসুন্দি থেকে জীববুরে অনেক পাঞ্জাবি ওখানে আসে, আমরা রাত্রে যেন একটি খবর পাই। আমাদের সুবেদার মতিউর রহমান সাহেব ছিলেন আমাদের সবার ব্যাংকারে, ওখানে উৎক্ষেপ ছিল, উৎক্ষেপের ভিতরে ব্যাংকার করে করে আমরা সবাই ওই পাঁচদোনা বাবুরঘাটের মোড়ে আমরা থাকি। রাত্রে ওখানে আমাদের ওদের সাথে ফাইট হয় এবং ওখানে আমরা 24 জন পাঞ্জাবিকে ধরি এবং আহত করি, জীব ওখানে ফেলে দিয়ে ওদের আত্মসমর্পণ করতে বাধ্য করি। আচ্ছা, এই যে দীর্ঘ 9 মাস যুদ্ধ হলো, তো এই যুদ্ধে আপনি সম্মুখ সমরে অংশ নিলেন এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করলেন, তো আপনার সবচাইতে যে বেদনাবিধুর স্মৃতি যুদ্ধে, যে স্মৃতিটি এখনও আপনি রোমন্থন করেন এবং আপনি মনে করেন যে বর্তমান প্রজন্মকে সেই স্মৃতিটার কথা জানানো উচিত, এই স্মৃতিটার কথা বলবেন? অনেক জায়গায় অনেক খুব মর্মান্তিকই অনেক ঘটনা ঘটেছে। তামরুল হেজা আমরা হেডকোয়ার্টার ছিলাম ভারতে, আমাদের সিলেটে পাঠা, সিলেটে আমরা আসলাম। সিলেট থেকে অনেক তরি তরকারি বিভিন্ন জিনিস আমরা নিতাম ওখানে খাওয়ার জন্য। ওখানে আসার পরে আমাদের একটা ওই ডেকে বাড়িতে নিয়েছিল সিলেটের লোকেরা। বাসায় নেওয়ার পরে পাঞ্জাবিদের খবর দিয়ে ওদেরকে আক্রমণ করাইছে। ওরা অনেকে এমন এক আমার বন্ধু বাথরুমের ভিতরে ঢুকে পড়েছিল, শুধু এইটুকু বাইরে ছিল, গলাটা বাইরে ছিল, বাইরে ছিল, ওখানেও তাকে গুলি করা হয়েছিল, সেটা মারা গেছে। খুব মর্মান্তিক। আমরা যারা এ প্রজন্মের মানুষ, যারা মুক্তিযুদ্ধ দেখিনি, অথচ আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা তৎপর এবং উদ্যোগী, তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? বাংলাদেশ সকলের দেশ, এটা আমরা স্বাধীনতা অংশগ্রহণ করি, আমাদের সৌভাগ্য হয়েছিল বলেই আমরা এ দেশের জন্য প্রাণ দিতে পেরেছি বা বাজি রেখে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এ দেশটা আজকের প্রজন্মের সকলের, এ দেশটাকে সুন্দর করার জন্য সকলের দায়িত্ব, সকলের কর্তব্য এ দেশকে ভালোবাসতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরা বাংলাদেশকে স্বপ্নের সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলব এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে নতুন রূপে অধিষ্ঠিত করব, এই প্রত্যাশা জানিয়ে এবং আগামীতে অন্য কোনো বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো। প্রিয় বন্ধুরা, শান্তি আর আনন্দের মিশেলেই আমরা চেতনার রং সাজাতে ভালোবাসি। এমনকি ঝড়ঝঞ্ঝায় মনে যখন বিষাদের মেঘ উঁকি দেয়, তখন আমরা খুঁজি প্রেরণা সঞ্চারী নির্ভরতার হাত। সেই নির্ভরতার হাত বাড়িয়ে দেন যারা, তাদেরই একটি অংশ শ্রমিক শ্রেণী। সুপ্রিয় শ্রোতা, শ্রমকণ্ঠ পর্বে আজ আপনারা শুনবেন গোলাম কিবরিয়ার গ্রন্থনা উপস্থাপনায় শ্রমজীবী মানুষের জীবিকা ও ভাবনা নিয়ে প্রামাণ্য।
কষ্টার্জিত উপার্জনেই চলছে জীবন সংসার, আর এরই মাঝেই রয়েছে সুখ দুঃখের গল্প ও ভবিষ্যতের স্বপ্নিল আশা। প্রিয় শ্রোতা, দেখা হলো একজন শ্রমজীবী বন্ধুর সঙ্গে, যিনি বক্স ভ্যানে করে পণ্য বিক্রি করছেন। কথা বলছি তার সঙ্গে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ হাসান আলী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংদী জেলা বেলাবর থানা গ্রাম সরাবাদ। আপনার পেশা সম্পর্কে জানতে চাই, আপনি কি করেন? আমি বেকারি, রুটি, বিস্কুট এগুলি বিক্রি করি। এর আগে আপনি কি করতেন? এর আগে ছোটবেলা আমি আব্বার সাথে ধানের ব্যবসা করতাম। আপনি কি লেখাপড়া করেছেন? আমি ক্লাস ফোর পর্যন্ত পড়েছি। এরপর কেন আপনি লেখাপড়া করেননি? আমার বাবা নৌকা করে গ্রামগঞ্জে ধান বিক্রি করতেন। আমার যখন 12 বছর বয়স, তখন আমার বাবা একদিন দুর্ঘটনা পঙ্গু হন। আমি তখনই সংসারের দায়িত্ব নিই, ধানের ব্যবসা নেমা যাই, আর লেখাপড়া হয় নাই। পরবর্তীতে ধানের ব্যবসা সুবিধা করতে না পারে আমি ঢাকা এসে বেকারির মাল বিক্রি করি। এই নিয়ে আর চলছে আমার সংসার। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 40। বর্তমানে আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, আমার স্ত্রী আছে, আল্লাহ আমাকে 3টা ছেলে 1টা মেয়ে দিয়েছে। এই নিয়েই সংসার চলতেছে। এই অবস্থায় আপনি কি স্বপ্ন দেখেন? আমার তো একটাই স্বপ্ন, আমি তো লেখাপড়া করতে পারি না, আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইবে, তারা যাতে ভালো মানুষ হয়। এবার আপনার ভালো লাগাগুলো একটু জানতে চাই, আপনার কি কি ভালো লাগে? আমরা গাঁও গ্রামের মানুষ, আমাদের বাউল গান খুব ভালো লাগে। এ মুহূর্তে এমন কোনো গান মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে? আব্দুল করিম বয়াতের গান আমার কাছে খুব ভালো লাগে। বসন্ত বাতাসে সেগো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধে আমার বাড়ি আসে। আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ। আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সুপ্রিয় শ্রোতা, নেশা ধরা আবেগে আমরা ছুটে চলি পথ থেকে পথে। এই পথের মাঝেই উদ্ভাসিত হয় আনন্দের মহিমা। আনন্দকে ভাগাভাগি করে নিই আমরা উৎসবে আমেজে। দর্পণের এবারের পরিবেশনা উৎসবে বাংলাদেশ। এ পর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ লিখেছেন এম এ ওহাব, পড়ে শোনাচ্ছেন গুলশানা রাহক।
মানুষের বেঁচে থাকা এবং জীবনধারা পরিচালনার জন্য অনেক কর্মকাণ্ডে নিয়োজিত হতে হয়। তাই সৃষ্টির শুরু থেকেই মানুষ কাজ করে আসছে। এই জীবন জীবিকার জন্যই সৃষ্টি হয়েছে নানা কর্ম, নানা পেশা। আমোদ প্রিয় বাঙালির যেমন উৎসবের শেষ নেই, আর অনেক কিছু নিয়ে উৎসবের পাশাপাশি এদেশের বিভিন্ন পেশার মানুষও তাদের কর্ম অবকাশকে ঘিরেও আনন্দ উৎসব করে। কৃষিপ্রধান আমাদের এদেশে নানা পেশা ও কর্মের মানুষের একটা বড় অংশ জড়িয়ে আছে কৃষিকাজে। কৃষকরা দেশকে সচল ও সমৃদ্ধ করতে একটা বিরাট ভূমিকাও রাখে। অনেক পেশার মানুষের মতো কৃষকদের কিছু উৎসব রয়েছে, জানিয়ে তারা বছরের নির্দিষ্ট কিছু সময়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। তবে অঞ্চল ভেদে কৃষকদের উৎসবগুলোর কিছু পার্থক্য আছে। বৃহত্তর ময়মনসিংহে কৃষকদের এমন একটি উৎসবের নাম ঘাট উৎসব। শুধু ফসলের মাঠই নয়, খাল, বিল, হাওর, নদী এর সবখানে আমাদের কৃষকদের বিচরণ। আর বর্ষাকালে ভরা নদী বা হাওরে নৌকায় করে নাচ গান পরিবেশন করে বেড়ানোই হচ্ছে ঘাট উৎসব। ময়মনসিংহ ও সিলেটের হাওর অঞ্চলের কৃষকরা যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে। ঘাটও মূলত নাচ ও গানের উৎসব। নদীর ঘাটে বসে নাচ গান করা হতো বলে এর নাম হয়েছে ঘাট উৎসব। অতীতে ময়মনসিংহের কৃষকদের একটা অংশ দল বেঁধে প্রতি বছরই বড় নৌকাযোগে আসামে ছন কাটতে যেত। ফিরে আসার সময় ভরা নদীর বাঁকে বিভিন্ন ঘাটে নৌকা ভিড়িয়ে নাচ গানের আসর জমিয়ে এলাকার মানুষদের আকৃষ্ট করত। এভাবে এ উৎসব জনপ্রিয় হয়ে যায়। আমাদের দেশের কৃষকরা বারো মাসে নানা ধরনের চাষের কাজে ব্যস্ত থাকলেও বিশেষ কিছু সময় তাদের তেমন কাজের সুযোগ থাকে না। এই বর্ষা মৌসুমে টানা বর্ষণের দিনগুলোতে তারা মাঠের কাজ থেকে বিরত থাকে। অতীতে তিন, পাঁচ বা সাত দিন এক টানা বর্ষণ ছিল বর্ষা ঋতুর খুব স্বাভাবিক চিত্র। জলবায়ুর পরিবর্তন ও নানা কারণে বাড়ি ঝড়ার এমন দৃশ্যের অনেকটাই পরিবর্তন ঘটলেও বর্ষার ভরা নদী, খাল বা হাওরে ঘাট উৎসবের আয়োজন এখনও চোখে পড়ে। ঘাট নাচ গানের বিষয়বস্তু প্রেম নির্ভর। রাধাকৃষ্ণের প্রেমই এ ঘাট উৎসবের প্রধান উপজীব্য। পরবর্তীকালে স্থানীয় লোককাহিনী এবং লৌকিক প্রেম ও কিছু সামাজিক বিষয়ও ঘাট নাচ গানে স্থান পেয়েছে। ঘাট দল নৌকার উপর নাচ গান করলেও দর্শকদের অনুরোধে বা দর্শক বেশি হলে তারা নৌকা থেকে নেমে কাছাকাছি কোনো মঞ্চ বা স্থানে সারা দিন বা সারা রাতে নৃত্য গীতে মেতে ওঠে। কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ঘাট নাচ গানের একাধিক দল আছে। এছাড়াও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল, টাঙ্গাইল, সিলেট ও গাজীপুরেও অনুরূপ দলের সন্ধান পাওয়া যায়। ঘাট দলে বয়াতি, বাদক এবং অভিনয়ের ক্ষেত্রে সুদর্শন তরুণ বা তরুণীরাও অংশ নেয়। ঘাটু গানের সুর ও তালবাদ্য হিসেবে ব্যবহার করা হয় হারমোনিয়াম, ঢোল, মন্দিরা, বাঁশি ও সারিন্দা। বর্তমানে কিছু আধুনিক ঘাটু দল নৌকাতে না যেয়ে মঞ্চ বা কোনো মুক্ত স্থানে নাচ গান ও অভিনয়ের আয়োজন করছে। সে যাই হোক, সব মিলে বলতে হয় ময়মনসিংহ অঞ্চলের কৃষকদের বিনোদনের সাথী হয়ে ঘাটু নাচ গানের উৎসব বাঙালি সংস্কৃতি থেকে এখনও হারিয়ে যায়নি। তাই বলতেই হয় আমাদের কৃষকদের আনন্দ দিতে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করে এ উৎসব, টিকে থাকুক যুগের পর যুগ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, অনেক তো কথা হলো, সময়কে আর ধরে রাখা যাচ্ছে না। অনুষ্ঠানের শেষে আমাদের গান পর্বে তাই আপনাদের শোনাতে চাই একটি দেশের গান, শিল্পী রুনা লায়লা। চোখের আলো আলো ছড়ায় ভালোবেসে এ দেশ আমার, চোখের আলো আলো ছড়ায় ভালোবেসে এ দেশ আমার, অন্ধকারে স্বপ্ন ঝরা পাখির গানে ঘুম ভেঙে যায় রোজ সকালে, সন্ধ্যাবেলা
বাঁশির সুরে এই গোধূলি স্বপ্ন হলো পড়ল মনে একটি কথা জল জল কত মানুষ কত মানুষ রক্ত দিল দেশের মাটি একদিন আষাঢ় শ্রাবণের দিন শেষ হয়ে যায়। প্রকৃতিকে সজীব আর মাটির প্রাণশক্তি যুগিয়ে বর্ষা নেয় বিদায়। আমরাও আজ বিদায় নিতে চাই। যাবার বেলায় বলে যাই, দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দোলাল হোসাইন।